ওম গাম গণপতে নমহা ওম রিম রেম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় বাসুদেবায়নমহা আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যখনই আপনার টাকার দরকার হবে তখনই একুশ টাকা নিয়ে একুশ টাকা কিন্তু নোট না কয়েন একুশ টাকা সেটা এক টাকা করেও হতে পারে বা যে কোনো অ্যামাউন্টটা একুশ একুশ টাকা এবং এই একটি জিনিস একসঙ্গে রাখুন একটি দিকে রাত রাতারাতি আপনার ভাগ্য যদি না ফেরে তাহলে বলতে হবে যে আপনার প্রচেষ্টায় কিছু একটা প্রবলেম ছিল কেননা প্রত্যেকে এই প্রচেষ্টা দ্বারা তাদের জীবন ভাগ্য পরিবর্তন করে ফেলেছে তাই ভবিষ্যতে যখন আবারও করবেন তখন একাগ্রতা বিশ্বাস নিয়ে অবশ্যই করার চেষ্টা করবেন আর সবসময় এই যে কোনো কিছু করতে যাচ্ছেন জানবেন যে সবসময় পজিটিভ ভাইব্রেশন নিয়ে চলবেন যে আমি সফল হবই আমি নিশ্চিত কী জানি কী হবে দেখি করে এত কিছু করলাম হলো না শেষ চান্স দেখি একবার ক্ষতি কি হলে হবে না হলে না হবে এই সমস্ত কথাবার্তা নিয়ে এগোবেন ফল জিরো কিচ্ছু পাবেন না বিশ্বাস নিয়ে এগোবেন বিশ্বাসে মিলায় বস্তু জানবেন মানুষ বিশ্বাস নিয়ে মানুষ শক্তিকে প্রবল করে জলের উপর দিয়েও হেঁটে যায় আকাশে কিন্তু উঠতে পারে সমস্ত ইচ্ছা শক্তির উপর এবং তাদের বহুদিনের বিশ্বাস নিষ্ঠা এগুলোর উপর নির্ভর করে সমস্ত কিছু করতে পারে ভারতীয় স্বার্থ তাই বলছে ভারতীয় সাধনা তাই বলছে ভারতীয় ভক্তি তাই বলছে তাই অবশ্যই আপনারা কিন্তু কি করবেন এই জিনিসটি আপনারা করতে হবে আপনাদের কি একুশ টাকা সেটি কয়েন যদি নেন এক টাকা করে এবারে আপনি যে দেশে থাকেন সেই দেশের যে কারেন্সি আছে সেই যেটা মুদ্রা প্রচলিত আছে সেটা নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে কিন্তু আমরা আলোচনা করব শুরু করবো কিন্তু তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা শুরু করি আবারও প্রত্যেককে সাদর অভ্যর্থনা এইভাবে আমাদের সাথে পথ চলার জন্য এবং বয়োজ্যেষ্ঠদের আমাদের অফুরন্ত প্রণাম খুব ভালো থাকবেন চলুন আলোচনা শুরু করি দেখুন আজকের যে আলোচনার বিষয়টি সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আলোচনা করার আগে আরও দু চারটে আপনাদেরকে সহজ কতগুলো দৈবিক কৃপাযুক্ত গুণ গুণসম্পন্ন ক্রিয়াকলাপ বলে দিই চলার পথে আপনাদের অবশ্যই কাজে লাগবে ধরুন কারোর সাথে আপনি সম্পর্ক মজবুত করতে চাইছেন হয়তো শ্বশুরবাড়ির সাথে নতুন মেয়ের বিয়ে দিচ্ছেন বা পুত্রের এর অর্থাৎ শ্বশুর বাড়ি দুই দুই বাড়ি দুই ফ্যামিলি বিয়ে মানে তো দুটি পরিবারের মিলন দুই পরিবারের মধ্যে সম্পর্ক আত্মীয়তা সে তাদের মধ্যে সুদৃঢ় বন্ধন কোনো বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে বা আত্মীয় স্বজন সবার সাথে শাশুড়ি বৌমার যায়ে যায়ে ভায়ে ভাইয়ে সবার সাথে যদি আপনি চান সম্পর্ক মজবুত করতে যদি সফলতা যে কোনো কাজে সফলতা চান তাহলে কিন্তু ধনে গুরু ধনে গুঁড়ো অবশ্যই বাজার থেকে কিনবেন না নিজে করার চেষ্টা করবেন তাতে পিওরিটি বেশি থাকবে যতটা পিওরিটি যতটা ভেজালহীন ততটা সাকসেসটা তত বেশি তাড়াতাড়ি পাওয়া যাবে আর গুড় একসঙ্গে খেতে হবে অবশ্যই মুখে নিয়ে অল্প অল্প করে খাবেন এবারে ভাববেন যে রান্নায় আমি দিয়ে দিই গুড়ো দিয়ে দেবো আর ধনে গুঁড়োও দিয়ে দেবো ডিফিকাল্ট হবে কেননা দেখুন রান্নাই কতটা পরিমাণে দিচ্ছেন আর আপনি নিজে কতটা খাচ্ছেন তার মধ্যে অনেকটা পার্থক্য থাকে তাই না যেটা রান্নাই দিচ্ছেন সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে যদিও সবার সফলতা সবার মধ্যে সুসম্পর্ক থাকবে তাহলেও আপনি এটা করতেই পারেন কোনো অসুবিধা নেই প্রত্যেক পরিবারের প্রত্যেকে এটা সুন্দর একটি বাতাবরণ পাবে সম্পর্ক দৃঢ় হবে কিন্তু আপনি যদি নিজের সম্পর্কে এটা করতে চাইছেন নিজের উপরে অ্যাপ্লাই করতে চাইছেন ব্যক্তিগতভাবেও এটা আপনি গ্রহণ করবেন খুব ভালো ফলাফল পাবেন আর একটা কথা আরম্ভ করি যে এই কাজটি যেটা আজকে আমাদের টপিক যে যখন টাকার দরকার হবে আপনি কি করবেন এটা মঙ্গলবার দিন আপনাকে করতে হবে শুক্লপক্ষের মঙ্গলবার অনেক দিন অনেকজন শুক্লপক্ষ মানে জানে না সেই শুক্লপক্ষ মানে হচ্ছে অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ আরম্ভ হয় পূর্ণিমার আগে পর্যন্ত আর পূর্ণিমার পর থেকে আরম্ভ হয় কৃষ্ণপক্ষ তাহলে শুক্লপক্ষে আপনাকে করতে হবে মঙ্গলবার দিন আপনি একটা মাটির পাত্র নেবেন ছোট বড় যেমন আপনার ইচ্ছা মতন নেবেন কোনো অসুবিধা নেই মাটির পাত্রে একটু গোটা ধনে দেখবেন যেন ভাঙা না হয় গোটা ধনে ফুটো যেন না হয় অর্থাৎ পোকা যেন না হয় ওর মধ্যে দেখবেন গোটা ধনে নেবেন তারপরে কি করবেন ওই গোটা ধনেটা আপনি ওখানে রাখলেন মাটির পাত্রের উপর তার উপর একুশ টাকা রাখবেন দিয়ে আপনি একটু জল দিয়ে দেবেন আপনি এটাও করতে পারেন একুশ টাকা কয়েনটা রাখলেন দিয়ে তারপরে আপনি তার মধ্যে ধনেগুলো দিয়ে দিলেন দিয়ে একটু জল দিয়ে দিলেন দিয়ে এই পাত্রটাকে আপনাকে উত্তর দিকে রেখে দিতে হবে আপনি আপনার পূজা ঘরের উত্তর দিকে রাখতে পারেন দেখবেন যেন কেউ না ছই না ধরে মানে আনটাচ থাকতে হবে টাচ করলে হবে না এরপরে আপনি এইটা সাত দিন রেখে দিন সেখানে কোনো অসুবিধা নেই এরপর দেখবেন ধরে থেকে গাছ বেরিয়েছে সেই গাছগুলো আপনি কি করবেন একটি আলাদা জায়গায় লাগিয়ে নেবেন লাগিয়ে আপনি সেগুলো ধনে গাছগুলো বড় হয়ে যাবে। কোনো অসুবিধা নেই আর এই যে টাকাটা একুশ টাকা এই একুশ টাকা আপনাকে কি করতে হবে একটি লাল বা হলুদ কাপড় নিতে হবে আপনি যদি সুতির কাপড় নেন পূজা পাঠের দোকানে আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই বা আপনি যদি রেশমি কাপড় নেন রেশমি কাপড় খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয় সমস্ত মানে তার মধ্যে কোনো নেগেটিভিটি লাগে না ছোঁয়াছুঁয়ি বা কোনো কিছুতেও ধরুন ছুঁয়ে ফেললেন মহিলাদের ধরুন পিরিয়ড হয়েছে সে সময় বা কিছু মানে কোনোভাবে কিছু অসুবিধা হয় না রেশমি কাপড়ের এতটা গুণ তাই রেশমি কাপড় যদি নিতে পারেন সিল্কের যেটাকে রেশমির কাপড় খুব ভালো হয় নাহলে সুতির কাপড় নেবেন কোনো অসুবিধা নেই যেটা আপনার পক্ষে সম্ভব হবে সেটা নেবেন তারপরে আপনি কি করবেন এই একুশ টাকা বেঁধে রাখবেন হলুদ বা লাল কাপড়ে বেঁধে রাখবেন দিয়ে আলমারিতে রেখে দেবেন আপনি এই যে ধনেগুলো লাগিয়ে দিলেন গাছ হবে বলে এই ধনেগুলো যখন গাছ হবে বড় হবে ফুলে ফলে সজ্জিত হয়ে যাবে আপনি এগুলো ব্যবহার করতে পারেন রান্নার কাজে কোনো অসুবিধা নেই জানবেন মা লক্ষ্মী খুব কৃপা করেছে তবে জানবেন যার যত তাড়াতাড়ি অঙ্কুর বের হবে গাছ যত সুন্দর সতেজ সবুজ হবে তার তত লক্ষ্মী লাভ তত ভালো হবে অর্থাৎ মা লক্ষ্মী তার উপর কৃপাবর্ষণ বেশি করবে অর্থাৎ সে কিন্তু ধনধান্যে পরিণত হবে পরিপূর্ণ হয়ে উঠবে তার জীবন সুন্দর হয়ে উঠবে সে প্রভাব প্রতিপত্তি যুক্ত হয়ে যাবে এবং সে সমাজে নাম যশ অর্থ প্রতিপত্তি সমস্ত কিছু লাভ করবেন কিন্তু এই যে আপনি এই যে এটা করলেন এর ফলে কি হবে আপনার ব্যয় সংকোচন হয়ে যাবে অর্থাৎ অযথা ব্যয়ের ফলে কি হয় দারিদ্রতা সে তো আমাদের অর্থের দারিদ্রতা অর্থাৎ আয়ের থেকে ব্যয় যদি বেশি হয় সমস্ত কিছু দেখবেন স্টপ হয়ে যাবে অর্থাৎ লক্ষ্মী অচলা হয়ে থাকবেন সামান্য একটি খুবই সহজ প্রক্রিয়া সবাই করতে পারে পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ করতে পারে পৃথিবীর যে কোনো জায়গায় বসে করতে পারে অবশ্যই করুন এবং সফল হন এই শুভকামনা এই পজিটিভ ভাইব্রেশন অ্যাফার্মেশন আমরা আপনাদেরকে পাঠালাম এটা সেটা আপনারা ক্যাচ করুন আর সেটা ইমপ্লিমেন্ট করুন অ্যাপ্লাই করুন ইন ইয়োর লাইফ ইন ইয়োর ওয়ার্ক অ্যান্ড গেট বেস্ট অবশ্যই গুড অফ লাক বলব খুব ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি